আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে আপনাদের পছন্দের লেখিকা জান্নাতুল নাইমা আপুর লেখা ত্রিধারের তরঙ্গ লীলা গল্পের 53তম পর্ব। আশা রাখছি শেষ পর্যন্ত পড়ার পর অবশ্যই কমেন্ট করবেন, ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। লোকমুখে একটা কথা প্রায়শই শুনত সুহাস, আজ মলে কাল দুদিন। নিঃসন্দেহে কথিত সেই বাক্যটি চিরন্তন সত্য। ওদেরই নেই আজ এক মাস দশ দিন, এতগুলো দিন চলে গেল মা নেই। বাড়ি ফিরে বোনের রুগ্ন দেহ আর শুষ্ক মুখ দেখে বুকটা মোচড় দিয়ে উঠল সুহাসের। দুদিনের ছুটি, তাই ছুটে চলে এসেছে মায়ের স্বপ্নের বাড়িতে। আফসোস মা নেই, দীর্ঘশ্বাস, মা আর কোনো দিন আসবে না। গম্ভীর রূপে তীক্ষ্ণ দৃষ্টিতে এ বাড়িময় আর বিচরণ করবে না, সে এসেছে বাবা আর বোনের কাছে। বোনটা যে তার চাতক পাখির মতো অপেক্ষা করে, সুহাস আসারও আধা ঘন্টা পরেই নামির উপস্থিতি ঘটল। ড্রয়িং রুমে ঢুকেই সুহাসকে দেখে ব্রুকোচকে ফেলল নামি। মা মারা যাবার পর থেকে বেশ পরিবর্তন এসেছে সুহাসের মাঝে। এই পরিবর্তনের দৃষ্টিকটু ব্যাপারটা হচ্ছে নামির সঙ্গে তার দূরত্ব। যত সময় গড়াচ্ছে দূরত্ব বাড়ছে বই কমছে না। নামি ঠিকই তার খেয়াল রাখার চেষ্টা করে, কাজের সূত্র ধরে থাকলেও নিয়ম করে খোঁজ নাই, ফোন করে রোজই, কিন্তু সুহাস ফোন ধরতে চায় না। বারবার ফোন করার পর এক প্রকার বিরক্তি হয়ে রিসিভ করে, কথা বলে প্রচণ্ড উদাসীনতা নিয়ে, যা টের পায় নামি। খারাপ লাগে ওর, কষ্ট হয়, তবু ধৈর্য ধরে থাকে। সদ্য মা হারিয়েছে, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে, এই আশায় অপেক্ষা করে পুরনো সুহাসকে ফিরে পাবার। এই যে আজ সে বাড়িতে আসবে, গতকাল বলেছিল সুহাসকে, জিজ্ঞাসা করেছিল সুহাস আসবে কিনা, উত্তর দেয়নি সুহাস। নিরুত্তর ছিল, সুহাস আসবে না। নামির আসারও বাধ্যবাধকতা নেই, তবুও এসেছে শ্বশুর আর ননদের সঙ্গে সময় কাটাতে। ফাঁকা বাড়িতে সিমরান সারাদিন একাই থাকে, ভাবি হিসেবে তার কিছু দায়িত্ব কর্তব্য আছে, তাই এসেছে। তাছাড়া এই সংসারের ভার এখন তার উপরই, যতই চাকরি করুক ব্যস্ত থাকুক, দিনশেষে সংসার নামক জীবনটাকে আগলে রাখতে হবে। নামিকে দেখে সিমরান অবাক হওয়ার পাশাপাশি খুশি হলো। সুহাস দেখেও না দেখার ভান ধরে বসে রইল। নামি এগিয়ে এসে দৃঢ় গলায় বলল, গতকাল জিজ্ঞাসা করেছিলাম আসবে কিনা, কেন বলনি? বোনের সঙ্গে বসে ফোনে কি যেন দেখছিল সুহাস। সেলিনা আপা দুকাপ কফি দিয়ে গেল। নামিকে দেখে খুশি হলো সেলিনা আপাও আর বলল, ভাবি আসছেন, কেমন আছেন? ভালো, তুমি ভালো আছো? এক গ্লাস ঠান্ডা পানি দাও তো। বলতে বলতেই সুহাসের পাশে গিয়ে বসলো নামি। চুলগুলো ঠিক করতে করতে সিমরানের দিকে তাকালো। সিমরান মৃদু হেসে বলল, কেমন আছো ভাবিপু? সিমরানের মুখপানে তাকে কিঞ্চিত হাসলো নামি। মেয়েটা এখন তাকে নামিপু না বলে ভাবিপু ডাকে। ছুটি শেষ, তাই উদয়নী মারা যাবার সাত দিনের মাথায় সুহাস নামি দুজনকে চলে যেতে হলো। যাওয়ার সময় নামিকে জড়িয়ে ধরে খুব কাঁদে সিমরান আর বলে, আমার আম্মু খারাপ মানুষ নয় নামিপু, জানো আম্মু চেয়েছিল পুরনো সব তিক্ততা ভুলে তোমাকে আপন করে নিতে, অনেক ধুমধাম করে এ বাড়িতে তোমাকে নিয়ে আসতে চেয়েছিল। আমি আর আম্মু মিলে কত প্ল্যান করেছিলাম, ভেবেছিলাম যেদিন এ বাড়িতে আবারও আসবে সেদিন থেকে তোমাকে ভাবিপু বলেই ডাকবো, তুমি তো আমার ভাইয়ের বউ, আমরা সবাই তোমাকে মেনে নিয়েছি, সবাই ভালোবাসি তোমাকে। সিমরানের প্রশ্নের নামে উত্তর দিল, ভালো আছি, তুমি কেমন আছো? মুখটা শুকিয়ে গেছে, ঠিকভাবে খাওয়া দাওয়া করোনা নিশ্চিত? বাবা কোথায়? সিমরান হাসলো কিঞ্চিত। অনেকদিন পর ভাই ভাবিকে কাছে পেয়ে ভালো লাগছে তার। সিমরানের সাথে কথা বলার ফাঁকে সুহাসের দিকে তাকালো নামি। মৃদু স্বরে বলল, কি বলেছে তোমায়? সুহাসের মাঝে ভাবান্তর হলো না। সিমরান সুহাসের কাঁধে হাত রেখে বলল, কি ব্যাপার ব্র, ভাবিপুর সাথে অভিমান করেছো নাকি? উত্তর দিল না সুহাস। নামের মেজাজ খারাপ হলো, রাগান্বিত হয়ে সুহাসের হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে বলল, সুহাস কিছু বলছি তোমায়। নিমিষে রক্তিম দৃষ্টি নিক্ষেপ করল সুহাস। সিমরান নামি দুজনেই চমকে উঠল এই দৃষ্টি দেখে, ভয়াবহ ক্রোধে জর্জরিত সুহাস। সে আর এক মুহূর্ত ওখানে বসলো না, ফোনটা নিয়ে তরাক করে উঠে উপরে চলে গেল। নামি হতভম্ব হয়ে ঠাই বসে, সিমরান ভয়ে ভয়ে ডোব গিলে বলল, কি হয়েছে ভাইয়ার? নামির চোখ বেয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল, অজান্তেই বেরোলো। নিমিষে তা আবারও তর্জনী দিয়ে মুছে মৃদু হেসে বলল, মা, মা চলে যাবার পর থেকেই একটা দিনও আমরা এক বিছানায় ঘুমাইনি শিনো, আর না একসঙ্গে বসে ভালো মন্দ দুটো কথা বলেছি, আমি চেষ্টা করেছি কাজে যাওয়ার কথা বলার, ও মুখ ফিরিয়ে রেখেছে, ফোন দিলে ফোন রিসিভ করে না, বারবার দেওয়ার পরে যদিও বা একবার রিসিভ করে, যা বলি তার উত্তর দিয়েই কেটে দেয়।
আমার ওখানে যেতে বললে যায় না, আজ বাড়িতে আসবে কিনা কতবার জিজ্ঞাসা করলাম বললো না, অথচ এসে ওকে দেখলাম, জানালে কি হতো, একসঙ্গে আসতে পারতাম না বলো? উদয়নী বেঁচে থাকাকালীন আমি কখনো তাকে মা বলেনি, এই প্রথম আজই বলল। শিমরান খুশি হলো এতে, কিন্তু সুহাসের ব্যাপারে বলা কথাগুলো শুনে স্তম্ভিত হয়ে গেল। তার ভাই এমন করছে, এত রাগ কেন ভাবিপুর প্রতি? কিশোর এত অভিমান? গাছি হুড়ো উঠল আচমকা, জিজ্ঞাসা করলো কারণ? নামি বলল, প্রথমে ভেবেছিলাম সদ্য মা হারিয়েছে তাই, কিন্তু এখন মনে হচ্ছে সুহাস আমাকে ভুল বুঝেছে। কেন? মা চেয়েছিলেন আমাকে ধুমধাম করে আমাকে বাড়িতে নিয়ে আসতে, আমি সময় নিচ্ছিলাম, এত বেশি নিলাম যে উনি আর পৃথিবীতেই রইল না। দীর্ঘশ্বাস ফেলল নামি, নিঃশ্বাস আটকে এলো শিমরানের। সত্যি বলতে এই বিষয়টা নিয়ে তারও আফসোস আছে, মায়ের শেষ ইচ্ছে এটাই ছিল যা পূরণ হয়নি। ভাবিপুর সময় নিয়েছে, এটা কি দোষ হতে পারে? সে তো জানতো না মা এখনই আমাদের ছেড়ে চলে যাবে। কিছুক্ষণ নিশ্চুপ থেকে শিমরান বলল, তুমি মন খারাপ করো না ভাবিপো, সব ঠিক হয়ে যাবে, না হলে আমি আব্বু মিলে বোঝাবো ভাইকে। স্মিথ হাসলো নামি, শিমরানের মাথায় হাত বুলিয়ে উঠে দাঁড়ালো আর বলল, ফ্রেশ হয়ে আসছি আমি, রাতে কী খাবে বলো? শিমরান মৃদু হেসে কী খাবে জানালো। নামিও তড়িত পা বাড়ালো উপরে, গোসল করে বাইরে পোশাক বদলে তারপর নিচে আসবে, নিজ হাতে রান্না করবে শ্বশুর স্বামী আর ননদের জন্য। অনেক দিন পর বাড়িটা প্রাণ ফিরে পেয়েছে, একসঙ্গে খেতে বসে এটাই ভাবলো সোহান খন্দকার, ছেলে বউ আসাতে ভীষণ খুশি সে। নামিয়া জ্যাকা হাতে তাদের জন্য রান্না করেছে, সব সুহাস শিমরানের পছন্দের খাবার, এইসব খাবার পছন্দ সোহান খন্দকারেরও। খাওয়ার ফাঁকে টুকটাক গল্প করছিল, সুহাস খাচ্ছে না, আঙুল দ্বারা নড়াচড়া করছে শুধু, তাই সুদারো সুহাস খাচ্ছিস না কেন, খাবার ভালো হয়নি? নামি খেয়াল করেছিল সুহাস খাচ্ছে না, কিছু বলার সাহস করে উঠতে পারছিল না। বাবা বলায় ভরসা পেল, কিছু না ভেবে বলে ফেলল, আমার উপর রাগ থাকতেই পারে, খাবারের উপর তো নেই, বনিতা না করে খেয়ে নাও সুহাস। নামি কথাটা বলেছে মাত্র অমনি ক্রোধে ফুসতে ফুসতে উঠে দাঁড়িয়েছে সুহাস, তার কাণ্ড দেখে কয়েক পলক হতবাক ছিল সোহান খন্দকার। সুহাস যখন খাবার ঠেলে চলে যেতে উদ্যত হলো তখন চমকালো সে, আকস্মিক সুহাসের হাত টেনে ধরে মৃদু ধমক দিল, এটা কী ধরনের আচরণ সুহাস, বসো বসো বলছি, খাবার ফেলে এভাবে যাবে না। বাবার মুখের উপর কথা বলতে পারল না সুহাস, নামের দিকে ক্রোধান্বিত দৃষ্টি নিক্ষেপ করলো একবার, এরপর চুপচাপ বসে খেতে শুরু করলো। বাবা মা যে জীবনের কত বড় সম্পদ, মা চলে যাবার পর থেকে হারে হারে টের পাচ্ছে, মায়ের অভাব বাবা পূরণ করতে পারে না, কিন্তু সুহান খন্দকার নিজের সর্বস্বটা দিয়ে চেষ্টা করছে ছেলেমেয়েদের আগলে রাখতে। যতই সুহাস প্রতিষ্ঠিত হোক বিবাহিত হোক, দিন শেষে তারও মাথার উপর ছায়ার প্রয়োজন পড়ে, যা সুহান খন্দকার দিচ্ছে পরিপূর্ণভাবেই। তাই তো এখন বাবার প্রতি অনেক বেশি দুর্বল হয়ে পড়েছে ছেলেমেয়ে দুটো। খাওয়ার শেষে সুহাস চলে গেলে সোহান খন্দকার নামিকে জিজ্ঞাসা করলো, সুহাস তোমার উপর রেগে আছে মা? নামি জোরপূর্বক হাসার চেষ্টা করলো, গ্লাসে পানি ভরতে ভরতে বলল, তেমন কিছু না বাবা, জানিনি তো আপনার ছেলে কেমন রকচটা, অল্পতেই রেগে যায়, ঠিক হয়ে যাবে, চিন্তা করবেন না। সোহান খন্দকারের পৃথিবী বলতেই সুহাস নামি আর শিমরান তিনজনকে নিয়েই ভাবে মানুষটা, চিন্তা করে খুব, নামি বোঝে সবটা, তাই তাকে চিন্তায় ফেলতে চায় না বলেই সবটা চেপে গেল, মিথ্যা হাসির আড়ালে লুকিয়ে ফেলল নিজের যন্ত্রণাগুলো। শিমরানের সাথে অনেক রাত পর্যন্ত গল্প করে নিজেদের ঘরে ফিরল নামি, তার আর সুহাসের ঘর, সুহাস অবশ্য এখন ঘরে নেই, বাইরে গেছে হয়তো, ভেবেই লম্বা একটা নিঃশ্বাস ছাড়ল। মৃদু পায়ে এগিয়ে গেল ড্রেসিং টেবিলের সামনে, সময় নিয়ে চুলগুলো বেনুনি করে গাঁতল, নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো কিছুক্ষণ, হৃদয় পুলকিত হলো, আগের চেয়ে মুখ ও গ্ল্যামার বেড়েছে তার, শুধুই কি মুখে, দুপা পিছিয়ে গিয়ে আপাদমস্তক দেখলো নিজেকে, শারীরিক গঠন আগের চেয়ে আকর্ষণীয় লাগছে, বডি শেপটা মারাত্মক আকর্ষণীয়। আপন মনে নিজেকে নিয়ে এইসব ভেবেই তীব্র লজ্জায় আরক্ত হলো মুখশ্রী, বুকের ভিতর অদ্ভুত এক শিহরণ জেগে উঠল হঠাৎ, পুলকিত চিত্তে ঘাড় গড়িয়ে দরজার পানে তাকালো একবার, সুহাস কখন আসবে? সুহাসের অপেক্ষায় বিছানে গিয়ে বসে রইল, সহসা কেঁপে উঠল হোয়াটসঅ্যাপের মেসেজ টোনে, তড়িত ফোনটা হাতে নিতে দেখলো ফারার মেসেজ করেছে, কেমন আছিস দোস্ত, জানিস গতকাল নিদিয়াপুর সাথে দেখা করতে গিয়েছিল আয়াজ, আপুর ছেলেটা দেখতে মাশাল্লাহ কি কিউট রে, দাঁড়া তোকে ছবি পাঠাচ্ছি, হেসে ফেললো নামি। নিদিয়াপুর ছেলে, উদয়নীর মৃত্যুর ছদিন পর নিদির ডেলিভারি হয়, ছেলে সন্তানের জন্ম দেশে, সে সময় তাদের মানসিক অবস্থা এতটাই বিধ্বস্ত ছিল যে তারা কেউ দেখতে যেতে পারেনি, স্বাগতম জানাতে পারেনি বাচ্চাটাকে। পরে অবশ্য সুহাস
আয়াজ প্রাচিয়াপু গিয়েছিল, কিন্তু সে যেতে পারেনি, তাই ত্বরান্বিত হয়ে রিপ্লাই করলো, ভালো আছি, তুই কেমন আছিস? ফারা উত্তর দিয়ে গোটা দশেক ছবি পাঠালো। নামি খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো প্রতিটা ছবি, চোখ দুটো তার প্রশান্তিতে ভরে উঠলো, যেন তলিত লিখল, হাউ কিউট, মাশাল্লাহ, নিদিয়াপুর মতোই হয়েছে রে। নাম কি বাবুর? অনিরূপ শিকদার। অর্পণ স্যারের অ আর নিদিরাপুর নি নিয়েই ছোট্ট করে সবাই নাকি অনি ডাকে, জানিস? বাবুটাকে দেখে সে আয়াজ সারা রাত ঘুমাতে পারেনি, এত বাবু পাগল ছেলেটা, বলতে পারছিল না অনিকে। তাছাড়া নিজের বান্ধবীর মেয়ে তো, ওদের বন্ধুমহলের ফার্স্ট বেবি, টানটা একটু বেশি। আর জানিস কি করেছে? সে আবদার করেছে তারও অনির মতো কাউকে চাই, বাবা হতে চায় সে। মেসেজটা দিয়ে লজ্জা পাওয়ার ইমোজি দিল ফারা। নামি শিউরে উঠল ফারা সহসা। ফারাকে বলল, আয়াজ ভাইয়ের আবদার পূরণ কর ফারা, মা হওয়ার বয়স হয়েছে আমাদের, এবার মা ডাক শোনা উচিত। ফারাকে মেসেজটা দিয়ে মন খারাপ হয়ে গেল নামির। তার বয়স কত হলো? 26 চলছে, এবার তো একটা বেবি নিতেই পারে, মুহূর্তে চমকে উঠল সে। গত মাসে পিরিয়ড মিস গেছে তার, একথা বেমালুম ভুলে গিয়েছিল। আচমকা মনে পড়া, হাত পা কাঁপতে শুরু করলো অনবরত, মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগলো। আকস্মিক শাশুড়ির মৃত্যু, কর্মজীবনে ব্যস্ততা, সুহাসের দূরত্ব, সব মিলিয়ে সেই গুরুত্বপূর্ণ বিষয়টাকে হেলাফেলা করছে। সুহাস কোথায়? চিত্ত চঞ্চল হয়ে উঠল নামির, তর সইল না যেন। মন বলল এক্ষণে টেস্ট করতে, কিন্তু কিন্তু কীভাবে? সুহাসকে ফোন দিয়ে বলবে প্রেগনেন্সি কিট নিয়ে আসতে? না থাক, আগে নিজে একা একা পরীক্ষা করবে, রেজাল্ট পজিটিভ হলে তারপর জানাবে সুহাসকে, একদম চমকে দেবে। স্ত্রী থেকে পাওয়া একজন পুরুষের জীবনে বেস্ট গিফট তো এইটাই। নামি যখন এইসব ভাবনায় মশগুল, তখন ঘরে ফিরল সুহাস। নামি সুহাস এসেছে দেখে বিগলিত চিত্তে বিছানা ছেড়ে নেমে দাঁড়ালো। সুহাস তাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে ব্যালকনিতে চলে গেল। কিছুক্ষণ পর নামির নাকে এলো সিগারেটের গন্ধ। সুহাস সিগারেট খাচ্ছে, বিশ্বাস করতে কষ্ট হলো, ক্রোধে জর্জরিত হলো মন, এতটা অধঃপতন, মেনে নিতে পারল না সিগারেটের গন্ধ, একদম সহ্য করতে পারে না নামি, তাই আচমকা কড়া গন্ধে নাক চেপে ধরে কেশে উঠল। কাশতে কাশতে এক পর্যায়ে পেটে মোচড় খেয়ে গা গুলিয়ে উঠল তার, ছুটে গেল বাথরুমে। ব্যালকনিতে দাঁড়িয়ে সুহাস শুনতে পেল নামির কাশির শব্দ, গল গল করে বমি করছে, এটোটের পেল। নিমেষে বিরক্ত হয়ে সিগারেটটা ফেলে দিল ব্যালকনির গ্রিলে, ফাঁক দিয়ে একদম নিচে। এদিকে বমি করে মাথা ধরে গেল নামির, চোখ মুখে পানি দিয়ে রুমে এসে বিছানায় বসতে বসতে হাঁপিয়ে ওঠার স্বরেই ডাকলো সুহাসকে, সুহাস, এই সুহাস, এদিকে এসো না। সুহাস শুনল তবুও এগিয়ে এলো না, এবার কান্না করে দিল নামি। ক্রন্দনরত কণ্ঠে ফের ডাকলে বিরক্ত মুখে সুহাস এলো, তাকে দেখে শান্ত হলো নামি, বলল, আমার শরীরটা খুব খারাপ লাগছে সুহাস। সুহাস ব্রকচকে বলল, বমি হলো তাই, শুয়ে থাকলেই ঠিক হয়ে যাবে, তুমি সিগারেট খাচ্ছিলে বলে। আর জবাব দিল না সুহাস, চুপচাপ বাতি নিভিয়ে বিছানার ওপর পাশে শুয়ে পড়ল। নামির এত খারাপ লাগলো যে আর একটা কথাও বলতে পারলো না, সেও নিশ্চুপ শরীর এক্ষণে। অন্ধকার ঘরে নিশ্চুপ তারা দুজন, দুজনের মাঝে দূরত্ব এক হাত সমান। হঠাৎই নামির কেমন যেন ভয় ভয় লাগলো, এর আগে কখনো এত ভয় করেনি, আজ ভয় পাচ্ছে কেন? অজান্তেই নিজের একটা হাত পেটে রাখলো, বোলাতে বোলাতে বলল, কোনো ভয় নেই। এরপর জড়সড় হয়ে সুহাসের পিঠে ঘেঁষে শুয়ে রইল। সুহাস অনুভব করলো নামের স্পর্শ, কিন্তু ফিরে তাকালো না, ঠিক যেন রোবট সে, এভাবে শুয়ে রইল। বুকের ভিতর চলল তীব্র অশান্তি। এক ঘন্টা, দুই ঘন্টা, এভাবে 3 ঘন্টা অতিক্রম হলো। নামির শরীর দুর্বল ছিল তাই সে ঘুমিয়ে গেছে, কিন্তু সুহাসের ঘুম হলো না। সে ফোন হাতে নিয়ে সৌধকে ফোন করলো, সৌধ ফোন ধরল না। আর কাকে ফোন করবে এই সময়, কে জেগে আছে তার তাকে সঙ্গ দিতে? রাত গভীর, পাশে স্ত্রী, তবুও তীব্র একাকিত্বে ভুগতে লাগলো সুহাস, যে একাকিত্বের সুযোগ পেয়ে শয়তান তার মস্তিষ্ক বিগড়ে দিল। পুরনো নাম্বার ঘেঁটে ঘেঁটে সে ফোন করলো তার পুরনো গার্লফ্রেন্ডদের মধ্যে ইসমা নামের একটা মেয়েকে। আশ্চর্য হলো দুবার রিং হতেই ফোনটা রিসিভড হওয়ায়। এরপর কথা বলতে বলতে আশ্চর্যের চরম পর্যায়ে পৌঁছে গেল, যখন তখন যখন ইসমার সাথে কথা বলে নিজের মাঝে ভালো লাগা অনুভব করতে শুরু করে। এতক্ষণ যে অশান্তিতে পাগল হয়ে যাচ্ছিল, সে অশান্তি এক নিমেষে দূর হয়ে গেছে, বুঝতে পেরে ইসমার প্রতি কৃতজ্ঞ বোধ করলো। 1 ঘন্টা 2 ঘন্টা এভাবে ভোর পর্যন্ত কথা বলল ওরা। ফজর আজান দিতে নামির ঘুম ছুটে গেল, সে শুনতে পেল মৃদুস্বরে সুহাস কথা বলছে কারোর সাথে। কি বিনয়ের সুর! সে সুর শুনতে শুনতে আকস্মিক মস্তিষ্ক সচল হলো তার, তড়াক করে উঠে বসেই শুধালো, কার সঙ্গে কথা বলছো সুহাস? তো ফ্রেন্ডস, এতটুকুই ছিল আজকের গল্পের পর্ব। কেমন লেগেছে জানিয়ে কমেন্ট করবেন, ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না সবসময়। ফারুক স্টোরির সাথে অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।